আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মেহেরবান অতিশয় দয়ালু, তার নামে আরম্ভ করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলের উপরে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক, এটি আমার কামনা। সালামুন আলাইকুম। একটি প্রশ্ন আমাদের কাছে পাঠানো হয়েছে। প্রশ্নটি হলো, রাসুলি কারিমের বানানো নিজস্ব কোনো সুন্নাতের পথ আছে কিনা। আমাদের সমাজে যদি আমরা একটু দেখে নিই, তাহলে কথায় কথায় আমরা দেখতে পাই, প্রত্যেকটি কাজে আমরা দেখতে পাই, এটা রাসুল এভাবে বলেছেন, এটা রাসুল ওভাবে বলেছেন, এটা রাসুলের তরিকা, এটা রাসুলের সুন্নাত। মূলত যখন তাদের কাছে দলিল প্রমাণ চেয়ে নেওয়া হয়, তখন এই ধার্মিকরা এই কোরআন বাদে বিভিন্ন গ্রন্থগুলি থেকে উদ্ধৃতি দেন। এই উদ্ধৃতিগুলি যখন আপনি কোরআন থেকে চেক করবেন, তখন দেখবেন সবগুলি মানুষের লেখা এবং সব কল্পনা জোরে লিখে গেছে। আর এই লেখকদের সম্পর্ক রাসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবে তাবেঈনদের যুগেও ছিল না, আইমায়ে মুস্তাহিদিনদের যুগেও ছিল না। এর পরের যুগে খোরাসান এলাকা থেকে কিছু লেখকেরা লিখেছেন, সেইগুলি সবচেয়ে বেশি চলে এই পৃথিবীর ইতিহাসে বাংলার এলাকাতে, পশ্চিম বাংলায় বলেন বা বাংলাদেশে বলেন। প্রত্যেকটি ক্ষেত্রে তারা খাবারের ব্যাপারে রাসুল কিভাবে খেয়েছেন, এদের দাবি 1400 বছর হয়ে গেছে রাসুলের তিরোধান, সম্ভব তিনি কিভাবে খেয়েছিলেন? একজন লোক খোরাসান থেকে বলে দিল, আপনি মেনে নিলেন। রাসুল কিভাবে চলাফেরা করতেন, এগুলি সব এই কোরআন আমাদেরকে বলে দেবে। তাই কোরআন অনুযায়ী রাসুলের অনুসরণ আমাদের সকলকে করতে হবে। আজ রাসুল আপনার আমার মাঝে নেই বিধায় আপনাকে এবং আমাকে রাসুল যেভাবে চলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। আর এই প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে করি, রাসুল কিভাবে চলে গেছেন, তাহলে 43 নম্বর সূরা আল আহকফের 9 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, সেখানে বলা হচ্ছে রাসুল বলছেন আল্লাহ তাআলার নির্দেশে, কুল মা কুনতু বিদা মিনার রাসূল, তুমি বলে দাও নিশ্চয় আমি রাসুল হিসেবে নতুন কোন রাসুল নই। কারণ কি, তার পূর্বে অনেক রাসুল চলে গেছেন। তারপরে তিনি বলছেন, ওমা আদরি মা ইফালু বি ওয়ালা বিকুম, আর আমার সাথে কি করা হবে আমি জানি না, তোমাদের সাথে কি করা হবে সেটাও আমি জানি না। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তিনি বলছেন যে আমি কেবল অনুসারী সেই জিনিসের যা আমার দিকে ওহি করা হয়। আজ আপনার সামনে রাসুল নেই, তাহলে সমস্যার যত সমস্যা আপনার সামনে আসুক না কেন, সমস্যার সমাধানগুলি আমরা কোরআন থেকে পাচ্ছি। কে কি বলে যাচ্ছেন তার নামে, সেগুলি আমার দেখার সময়ও তো নেই। তো রাসুলের বানানো নিজস্ব কোনো সুন্নাতের পথ থাকতেই পারে না, কারণ তিনি বলছেন ইনাত্তাবিউল্লাহ মা ইউহা ইলাইয়া ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি প্রকাশ্য সতর্ককারী বই তো নই। এরপরেও 23 নম্বর সূরা মুমিনুন এর 32 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি, এখানে আল্লাহ বলছেন ফা আরসালনা ফিহিম রাসূলাম মিনহুম, মানুষের মাঝে আমি তো রাসুল প্রেরণ করেছি তাদেরই মধ্য থেকে। রাসুল কোনো আসমানি মাখলুক তো না, কারণ রাসুল 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের প্রথম অংশে তিনি বলে দিচ্ছেন কুলিন্না মানা বাশারু মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমরা যে মানুষ, রাসুল এরকমই মানুষ, কিন্তু আমাদের রাসুলের মাঝে পার্থক্য হলো ইউহা ইলাইয়া, রাসুল বলছেন আমার উপরে ওহি করা হয়। তো 23 নম্বর সূরা মুমিনুনের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফা আরসালনা ফিহিম রাসুলাম মিনহুম আন ইয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, রাসুল এসে কি বলে যাচ্ছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো ইলা নেই, ইবাদতের উপযুক্ত নেই, তবুও কি তোমরা সাবধান হবে না, আফালা তাত্তাকুন, তোমরা কি মুত্তাকি হবে না,
তো রাসুলের বানানো নিজস্ব কোনো সিস্টেম এই পৃথিবীতে কখনো ছিল না, যারা তার নামে বলে যাচ্ছেন তাদের জানা উচিত। এই আয়াতে এভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, রাসুলের কাজ ছিল স্পষ্ট সতর্ককারী। তাও ফাদাক্কির বিল কোরআন, 50 নম্বর সুরা আল কফের 45 নম্বর আয়াত মতে কোরআনের সাথে তিনি উপদেশ দিতেন। তো রাসুলের বানানো কোনো নিজস্ব সুন্নাতের পথ কখনো থাকতেই পারে না। তিনি যে পথের অনুসারী ছিলেন সেটি ছিল কোরআনের পথ, আর সেই পথে যদি আপনি আমি চলতে পারি তাহলে এগুলি হচ্ছে রাসুলের সুন্নাত। কিন্তু নিজস্ব তিনি কোনো কিছু বানাননি, এটি হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।